হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খানের মায়ের কড়া আদেশ। এই আদেশে শাকিব খান বউ হিসেবে মেনে নিচ্ছে অপু বিশ্বাসকে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটিকে ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খানের মা শাকিব খানকে কড়া আদেশ দিয়েছেন। এবার বউ হিসেবে ঘরে তুলে নিব আমি আমার অপুকে। আমার বউ হিসেবে অপুই সেরা লক্ষ্মী বৌমা। আমি অন্য কোনো মেয়েকে ঘরে তুলতে পারবো না, বউ হিসেবে তাকে মানতেও পারবো না। আব্রাহাম মামা বলে ডাকছে, তখন আমি কোনো উত্তর দিতে পারি না যে তার মা কোথায়। আমি আমার বউকে ঘরে তুলে নিব, তুমি যাই বলো আর যাই করো আমি আমি জানি না। আব্রাহামকে সুখী করতে হলে তার মাকে ফিরিয়ে দিতে হবে। দর্শক, সুপারস্টার শাকিব খানের মায়ের কথাতে এবার রাজি হয়েছেন শাকিব খান, সে তার অপুকেই ঘরে তুলে নিবেন। অনেক কষ্টের পর শাকিব খানের মা শাকিব খানকে রাজি করিয়েছে। শাকিবও পুরোপুরি রাজি হয়েছেন সে বউ হিসেবে মেনে নিতে অপুকে। দর্শক, এবার শাকিব খান সুখী হবে অপুকে নিয়ে, এটাই চাচ্ছে শাকিব খানের মা। শাকিব খানের মা চাচ্ছে যে শাকিব এবার সুখী হোক। জীবনে অনেক দুর্ঘটনা ঘটেছে শাকিবের জীবনে, সে তার সন্তানের সুখ চাচ্ছে। শাকিবের মা চাচ্ছে শাকিবকে খুশি দেখতে, জীবনে অনেক কষ্ট করেছে আর কষ্টে দেখতে পারছে না শাকিব খানের মা শাকিবকে, তাই সে অপুকে ঘরে তুলে নিতে চাচ্ছেন। অপুই হলো তার ঘরের লক্ষ্মী বৌমা, এভাবেই বলেছেন শাকিব খানের মা। আগামীতে আমরা দেখতে পাব শাকিব খানের মায়ের কথাতে শাকিব খান বউ হিসেবে মেনে নিয়েছেন অপুকে, বিয়ের পিঁড়িতে বসেছেন শাকিব অপু। দর্শক, কেমন হবে শাকিব খানের মায়ের কথাতে শাকিব খান অপু বিশ্বাসকে বউ হিসেবে ঘরে তুললে? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।